কিছুদিন ধরে খুব চিলমুড়ে দিন কাটাচ্ছেন, বাহিরে থাকলে কেউ বাসা থেকে আপনার খোঁজ খবর নিচ্ছে না, আপনি কোথায় যাচ্ছেন কি করছেন তাতে কেউ নাক গলাচ্ছে না, পাশের বাসার আন্টিও খুব একটা আপনার বাসায় আসছে না, সকাল ছয়টায় কেউ ঝাড়ু নিয়ে আপনার ঘুম ভাঙাচ্ছে না, এর মানে আপনার কোনো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষ হয়েছে, খুব ভালো দিন কাটাচ্ছেন তাই না? কিন্তু এত খুশি হওয়ার কিছু নেই, মনে রাখবেন হঠাৎ করে সব কিছু স্তম্ভিত হয়ে যাওয়া একটা অশনি সংকেত। ভালো সময় খুব বেশি দিন যায় না, এটাও ভুলে গেলে চলবে না। হঠাৎই আপনি খেয়াল করবেন যে খাবার টেবিলে কেউ অযথাই আপনার কাছে আজকের তারিখ জিজ্ঞেস করছে। হঠাৎই দেখতে পারবেন আপনার আশেপাশে গুঞ্জনের পরিমাণ কিছুটা বেড়ে গেছে, আপনার পাশের রুম থেকে আম্মুর মুখে ভেসে আসছে আর কয়টা দিনই তো থাক না, আর বাবার মুখ থেকে গায়ের চামড়া নিয়ে কোনো বাক্য, এই গেল গেল। বুঝে নিবেন আলো সময়ের পালা হয়তো এবার শেষ, আপনার রেজাল্টের সময় হয়তো ঘনিয়ে এসেছে। সময় বড় নিষ্ঠুর, তবে ভয় পাওয়া চলবে না, মনে সাহস রাখবেন আর আসন্ন বিপদের জন্য সর্বদা প্রস্তুত থাকবেন। আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না, দেখা হবে আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন, আর অবশ্যই রেজাল্টের দিন বাসার বাহিরে থাকবেন। বিদায়।